শুক্রবার বেলা ৩টা বেজে ৩০ মিনিট। নিয়ম মেনে চলে এসেছি প্রশ্ন উত্তরের ডালা সাজিয়ে। শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেরাধিমান সিজন ৬ এর আজকের আয়োজন। একে একে ৫টি সিজন শেষ করে আমরা আছি ষষ্ঠ সিজনের বাছাই পর্বে। আজ আপনারা উপভোগ করবেন সেরাধিমান সিজন ৬ এর বাছাই পর্বের নবম দিনের আয়োজন। বন্ধুরা, আপনারা জানেন, তারপরও আরও একবার বলি, বাছাই পর্বে কিন্তু প্রত্যেক প্রতিযোগীর প্রশ্ন উত্তর প্রচার করা সম্ভব হবে না। আপনারা বাছাই পর্বের চুম্বক অংশটি শুনতে পাচ্ছেন। জানিয়ে দিচ্ছি নিয়মাবলী। প্রত্যেক প্রতিযোগী বন্ধুকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ৩টি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ৫ নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। উত্তর দিতে না পারলে ৫ বলতে হবে, আর প্রতিটি উত্তর দেবার জন্য সময় থাকছে ১০ সেকেন্ড। এই ছিল নিয়মাবলী। তাহলে দেখি ফোনের ওপারে অপেক্ষা করছে কোন প্রতিযোগী বন্ধু। কথা বলছি আজকের প্রথম প্রতিযোগী বন্ধুর সাথে। এমদাদুল হক বলছেন? বলছি। বাংলাদেশ বেতার রংপুরের সেরাধিমান থেকে বলছিলাম। বাছাই পর্বের জন্য আজ আপনাকে ৩টি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। শুরু করছি প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন আপনার কাছে, পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন? পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। উত্তর সঠিক হয়েছে, নম্বর পাচ্ছেন। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে হলো পারস্য উপসাগর। তৃতীয় এবং শেষ প্রশ্ন, বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হবে মধুপুর ও ভাওয়াল বনভূমি। এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকের প্রশ্ন উত্তর। আপনাকে ধন্যবাদ। কথা বলছি পরের প্রতিযোগী বন্ধুর সাথে। রেজাউল হাসান রাজু কথা বলছেন? জি জি। বাংলাদেশ বেতার রংপুরের সেরাধিমান থেকে বলছি। সেরাধিমান সিজন ৬ এর বাছাই পর্বের জন্য আজকে আপনাকে প্রশ্ন করা হবে। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় থেকে ৩টি প্রশ্ন থাকছে। প্রশ্নগুলো ঠিক উত্তরের জন্য রয়েছে ৫ নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। উত্তর জানা না থাকলে ৫ বলতে হবে, আর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সময় থাকছে ১০ সেকেন্ড করে। আপনার কাছে প্রথম প্রশ্ন, বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? ১৫৩টা অনুচ্ছেদ। উত্তর ঠিক হয়েছে, পেয়ে গেলেন ৫ নম্বর, অভিনন্দন আপনাকে। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? রাশিয়া। আবারও ঠিক উত্তর দিয়েছেন, অভিনন্দন, পেয়ে গেলেন ৫ নম্বর। আপনার কাছে তৃতীয় এবং শেষ প্রশ্ন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কবে? ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি। উত্তর ঠিক হয়েছে, পেয়ে গেলেন ৫ নম্বর, অভিনন্দন আপনাকে। দেখে নেওয়া যাক কে আছে আমাদের আজকের পরের প্রতিযোগী বন্ধু। জুয়েল হোসেন বলছেন? জি, বাংলাদেশ বেতার রংপুরের সেরা ধিমান সিজন ৬ এর বাছাই পর্ব থেকে বলছিলাম। আজ আপনাকে বাছাই পর্বে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ৩টি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। শুরু করছি প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন আপনার কাছে, সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত? না, উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হবে হলো বলেশ্বর। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, হোয়াইট হাউস কোন শহরে অবস্থিত? উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হবে ওয়াশিংটন। জি, আপনার কাছে তৃতীয় এবং শেষ প্রশ্ন, সেন্ট হেলেনা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? উত্তর সঠিক হয়েছে, অভিনন্দন, ৫ নম্বর যুক্ত হলো আপনার ঝুলিতে। এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকের প্রশ্ন উত্তর। আপনাকে ধন্যবাদ। দেখে নেওয়া যাক কে আছে আমাদের আজকের পরের প্রতিযোগী বন্ধু। ফিরোজা আক্তার রিমু বলছেন? জি, বাংলাদেশ বেতার রংপুরের সেরা ধিমান থেকে বলছিলাম। আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ বাছাই পর্বে আপনাকে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ৩টি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ৫ নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। উত্তর দিতে না পারলে ৫ বলে দিবেন। শুরু করছি প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন আপনার কাছে, মুজিবনগর সরকারের ডাক টিকিটের ডিজাইনারের নাম কি? না, উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হচ্ছে বিমান মল্লিক।
দ্বিতীয় প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? জর্জ ওয়াশিংটন। উত্তর সঠিক হয়েছে, অভিনন্দন। পাঁচ নম্বর যুক্ত হলো আপনার ঝুলিতে। আপনার কাছে তৃতীয় ও শেষ প্রশ্ন, রাশিয়ার সরকারি দপ্তরের নাম কি? জি, সঠিক উত্তর হচ্ছে ক্রেমলিন। এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকের প্রশ্ন উত্তর। আপনাকে ধন্যবাদ। কথা বলছি পরের প্রতিযোগী বন্ধুর সাথে। কবির আলী কথা বলছেন? বাংলাদেশ বেতার রংপুরের সেরাধিমান থেকে বলছি। সেরাধিমান সিজন ৬ এর বাছাই পর্বের জন্য আজকে আপনাকে প্রশ্ন করা হবে। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় থেকে তিনটি প্রশ্ন থাকছে। প্রশ্নগুলো ঠিক উত্তরের জন্য রয়েছে পাঁচ নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। উত্তর জানা না থাকলে পাস বলতে হবে, আর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সময় থাকছে 10 সেকেন্ড করে। আপনার কাছে প্রথম প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে বঙ্গবন্ধু চেয়ার স্থাপিত হয়েছে? ইতিহাস বিভাগ। উত্তর ঠিক হিসেবে নেওয়া যাচ্ছে না, সঠিক উত্তর আইন বিভাগে। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশ। উত্তর ঠিক হয়েছে, পেয়ে গেলেন 5 নম্বর, অভিনন্দন। আপনার কাছে তৃতীয় এবং শেষ প্রশ্ন, কোন আদিবাসী জনগোষ্ঠী বাংলাদেশে সবচেয়ে বেশি বসবাস করে? চাকমা। উত্তর ঠিক হয়েছে, পেয়ে গেলেন আরো 5 নম্বর, অভিনন্দন। এবং এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকের প্রশ্ন উত্তর পর্ব। অনেক ধন্যবাদ আপনাকে। দেখে নেওয়া যাক কে আছে আমাদের আজকের পরের প্রতিযোগী বন্ধু। প্রদীপ কুমার রায় বলছেন? বাংলাদেশ বেতার রংপুরের সেরা ধীমান থেকে বলছিলাম। আজ সেরা ধীমান সিজন ৬ এর বাছাই পর্ব থেকে তিনটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে। শুরু করছি প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশের কোথায় তাঁত গবেষণা বোর্ড বা কোন জেলায় তাঁত গবেষণা বোর্ড অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে নরসিংদীতে। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, ব্রিটেনের প্রশাসনিক দপ্তরকে কি বলে? হোয়াইট হল। উত্তর সঠিক হয়েছে, অভিনন্দন। 5 নম্বর যুক্ত হলো আপনার ঝুলিতে। আপনার কাছে তৃতীয় এবং শেষ প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? ম্যাকমোহন লাইন আছে চীন এবং ভারত। উত্তর আবারও সঠিক দিয়েছেন, অভিনন্দন। আরও 5 নম্বর যুক্ত হলো আপনার ঝুলিতে। এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকের প্রশ্ন উত্তর। আপনাকে ধন্যবাদ। কথা বলছি পরের প্রতিযোগী বন্ধুর সাথে। শুভ আলম কথা বলছেন? বাংলাদেশ বেতার রংপুরের সেরাধিমান থেকে বলছি। সেরাধিমান সিজন ৬ এর বাছাই পর্বের জন্য আজকে আপনাকে প্রশ্ন করা হবে। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় থেকে তিনটি প্রশ্ন থাকছে। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য থাকছে 5 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না, আর উত্তর দিতে না পারলে পাস বলতে হবে। এবং আপনি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সময় পাবেন 10 সেকেন্ড করে। আপনার কাছে প্রথম প্রশ্ন, রিকশার শহর বলা হয় কোন শহরকে? ঢাকা শহর। ঢাকা শহর। উত্তর ঠিক হয়েছে, পেয়ে গেলেন 5 নম্বর, অভিনন্দন আপনাকে। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? চীন। আবারও ঠিক উত্তর দিয়েছেন, অভিনন্দন। আরো 5 নম্বর যুক্ত হলো আপনার ঝুলিতে। আপনার কাছে তৃতীয় এবং শেষ প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় টাইডাল বন কোনটি? সঠিক উত্তর সুন্দরবন। এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকের প্রশ্ন উত্তর পর্ব। অনেক ধন্যবাদ আপনাকে। দেখে নেওয়া যাক কে আছে আমাদের আজকের পরের প্রতিযোগী বন্ধু। নকিবুদ্দিন বলছেন? জি, বাংলাদেশ বেতার রংপুরের সেরা ধীমান থেকে বলছিলাম। আজ বাছাই পর্বে আপনাকে তিনটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। শুরু করছি প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন আপনার কাছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম কি? জি, উত্তর সঠিক হয়েছে, অভিনন্দন। 5 নম্বর যুক্ত হলো আপনার ঝুলিতে। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। উত্তর আবারও সঠিক দিয়েছেন, আরো 5 নম্বর যুক্ত হলো আপনার ঝুলিতে। আপনার কাছে তৃতীয় এবং শেষ প্রশ্ন, বেলজিয়ামের রাজধানীর নাম কি? ব্রাসেলস। উত্তর আবারও সঠিক দিয়েছেন, অভিনন্দন। আরো 5 নম্বর যুক্ত হয়ে যাচ্ছে আপনার ঝুলিতে। এরই সাথে শেষ হলো আজকের প্রশ্ন উত্তর। আপনাকে ধন্যবাদ। দেখে নেওয়া যাক কে আছে আমাদের আজকের পরের প্রতিযোগী বন্ধু।
মেনাজুল ইসলাম বলছেন? জি, বাংলাদেশ বেতার রংপুরের সেরা ধীমান সিজন ছয়ের বাছাই পর্ব থেকে বলছিলাম। আজ আপনাকে বাছাই পর্বের জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে তিনটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। শুরু করছি প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন আপনার কাছে, ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? জি, সঠিক উত্তর হচ্ছে কৈলাস শৃঙ্গ। দ্বিতীয় প্রশ্ন, আইফেল টাওয়ার কোন শহরে বা কোথায় অবস্থিত? উত্তর ভুল হয়েছে, এটি হবে ফ্রান্স, প্যারিস। আপনার কাছে তৃতীয় এবং শেষ প্রশ্ন, স্বাধীনতার পর বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে? সঠিক উত্তর হবে কমনওয়েলথ, 18 এপ্রিল 1972। এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকের প্রশ্ন উত্তর, আপনাকে ধন্যবাদ। দেখে নেওয়া যাক কে আছে আমাদের আজকের পরের প্রতিযোগী বন্ধু। মমিন মিয়া বলছেন? বাংলাদেশ বেতার রংপুরের সেরা ধীমান থেকে বলছিলাম। আজ বাছাই পর্বে আপনাকে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে তিনটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। শুরু করছি প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বা কোন জেলায় অবস্থিত? কুমিল্লা হবে। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হচ্ছে দিনাজপুর জেলায় অবস্থিত। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, সৌদি আরবের রাজধানীর নাম কি? কনফিউজ থাকলে আমরা আর সময় দিতে পারছি না, সঠিক উত্তর হবে রিয়াদ। জি, আপনার কাছে তৃতীয় এবং শেষ প্রশ্ন, বাংলাদেশের ভাসানচর দ্বীপটি কোন জেলায় অবস্থিত? জি, সঠিক উত্তর হচ্ছে এটি নোয়াখালী জেলায় অবস্থিত। এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকের প্রশ্ন উত্তর, আপনাকে ধন্যবাদ। দেখে নেওয়া যাক কে আছে আমাদের আজকের পরের প্রতিযোগী বন্ধু। হাবিবুর রহমান বলছেন? জি, বাংলাদেশ বেতার রংপুরের সেরা ধীমান থেকে বলছিলাম। আজ আপনাকে সেরা ধীমানের বাছাই পর্ব থেকে তিনটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। শুরু করছি প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, বাংলাদেশের কোন জেলায় সংসদীয় আসন সবচেয়ে বেশি? উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হবে ঢাকা। দ্বিতীয় প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ স্বাধীনতা যুদ্ধে কোন দেশের প্রত্যক্ষ সহায়তা নিয়েছিল? উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স। আপনার কাছে তৃতীয় এবং শেষ প্রশ্ন, উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হচ্ছে আফ্রিকা। এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকের প্রশ্ন উত্তর, আপনাকে ধন্যবাদ। দেখে নেওয়া যাক কে আছে আমাদের আজকের পরের প্রতিযোগী বন্ধু। মঞ্জুয়ারা বেগম মুন্নি বলছেন? জি, বাংলাদেশ বেতার রংপুরের সেরা ধীমান থেকে বলছিলাম। আজ বাছাই পর্বের জন্য আপনাকে প্রশ্ন উত্তর জিজ্ঞেস করা হবে, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে তিনটি প্রশ্ন। শুরু করছি প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থা অর্থাৎ ওআইসি এর সদস্য পদ লাভ করে কত সালে? 1974 সালে। জি, 1974 সাল, উত্তর সঠিক হয়েছে। নম্বর পেয়ে যাচ্ছেন, 5 নম্বর যুক্ত হলো আপনার ঝুলিতে। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, কোন মার্কিন প্রেসিডেন্টকে অর্থাৎ ইউএস এর কোন প্রেসিডেন্টকে জাতিসংঘের প্রস্তাবক বলা হয়ে থাকে? রুজভেল্ট। জি, মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, উত্তর আবারও সঠিক দিয়েছেন, অভিনন্দন। আরো 5 নম্বর যুক্ত হলো আপনার ঝুলিতে। আপনার কাছে তৃতীয় এবং শেষ প্রশ্ন, বেলজিয়ামের রাজধানীর নাম কি? জান্নাতুন ফেরদৌসি কথা বলছেন? জি ম্যাম, বলছি। বাংলাদেশ বেতার রংপুরের সেরা ধীমান থেকে বলছি। উত্তর জানা না থাকলে পাস বলতে হবে, আর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সময় থাকছে 10 সেকেন্ড। আপনার কাছে প্রথম প্রশ্ন, 7ই মার্চ কেন বিখ্যাত? 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের জন্য। উত্তর ঠিক হয়েছে, পেয়ে গেলেন 5 নম্বর, অভিনন্দন। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে,
বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার সমূহের উল্লেখ আছে? দ্বিতীয় ভাগে। উত্তর ঠিক হয়নি। সঠিক উত্তর তৃতীয় ভাগে। আপনার কাছে তৃতীয় এবং শেষ প্রশ্ন, ফুটবল বিশ্বকাপ 2022 কোন দেশে অনুষ্ঠিত হবে? কাতারে। উত্তর ঠিক হয়েছে, পেয়ে গেলেন 5 নম্বর, অভিনন্দন। এবং এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকের প্রশ্ন উত্তর পর্ব। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছি পরের প্রতিযোগী বন্ধুর সাথে। ধীমান বিশ্বাস, আমি বাংলাদেশ বেতার রংপুরের সেরা ধীমান থেকে বলছি। সেরা ধীমান সিজন 6 এর বাছাই পর্বের জন্য আজকে আপনাকে প্রশ্ন করা হবে। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় থেকে 3টি প্রশ্ন থাকছে। প্রশ্নগুলোর ঠিক উত্তরের জন্য রয়েছে 5 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। উত্তর জানা না থাকলে পাস বলতে হবে, আর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সময় থাকছে 10 সেকেন্ড করে। আপনার কাছে প্রথম প্রশ্ন, বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? আইন বিভাগের ছাত্র ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উত্তর ঠিক হয়েছে, পেয়ে গেলেন 5 নম্বর, অভিনন্দন আপনাকে। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমারেখা? ভারত ও পাকিস্তান। আবারও ঠিক উত্তর দিয়েছেন, আরো 5 নম্বর যুক্ত হলো আপনার ঝুলিতে, অভিনন্দন বন্ধু। আপনার কাছে তৃতীয় এবং শেষ প্রশ্ন, সোনারগাঁও এর পূর্ব নাম কি? সুবর্ণগ্রাম। সুবর্ণগ্রাম, উত্তর আবারও ঠিক দিয়েছেন আপনি, পেয়ে গেলেন আরো 5 নম্বর, অভিনন্দন। এবং এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকের প্রশ্ন উত্তর পর্ব। অনেক ধন্যবাদ। কথা বলছি পরের প্রতিযোগী বন্ধুর সাথে। মোহাম্মদ সোহেল রানা কথা বলছেন? জি। বাংলাদেশ বেতার রংপুরের সেরা ধীমান থেকে বলছি। সেরা ধীমান সিজন 6 এর বাছাই পর্বের জন্য আপনাকে প্রশ্ন করা হবে। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় থেকে 3টি প্রশ্ন থাকছে। প্রশ্নগুলোর ঠিক উত্তরের জন্য রয়েছে 5 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। উত্তর জানা না থাকলে পাস বলতে হবে, আর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সময় থাকছে 10 সেকেন্ড করে। আপনার কাছে প্রথম প্রশ্ন, এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কোন সাগর? আচ্ছা, তাহলে নেক্সট করুন। সঠিক উত্তর লোহিত সাগর। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশে, উত্তর ঠিক হয়েছে, পেয়ে গেলেন 5 নম্বর, অভিনন্দন। আপনার কাছে তৃতীয় এবং শেষ প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় টাইডাল বন কোনটি? সুন্দরবন। সুন্দরবন, আবারও ঠিক উত্তর দিয়েছেন, আরো 5 নম্বর যুক্ত হলো আপনার ঝুলিতে। এবং এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকের প্রশ্ন উত্তর পর্ব। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছি পরের প্রতিযোগী বন্ধুর সাথে। আজিজুল কথা বলছেন? হ্যাঁ। বাংলাদেশ বেতার রংপুরের সেরা ধীমান থেকে বলছি। সেরা ধীমান সিজন 6 এর বাছাই পর্বের জন্য আজকে আপনাকে প্রশ্ন করা হবে। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় থেকে 3টি প্রশ্ন থাকছে। প্রশ্নগুলোর ঠিক উত্তরের জন্য রয়েছে 5 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। উত্তর জানা না থাকলে পাস বলতে হবে, আর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সময় থাকছে 10 সেকেন্ড করে। আপনার কাছে প্রথম প্রশ্ন, বাংলার ভেনিস বলা হয় বাংলাদেশের কোন জেলাকে? বরিশাল। বরিশাল, উত্তর ঠিক হয়েছে, পেয়ে গেলেন 5 নম্বর, অভিনন্দন। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কোন সাগর? প্রশান্ত মহাসাগর। উত্তর ঠিক হয়নি, সঠিক উত্তর লোহিত সাগর। আপনার কাছে তৃতীয় এবং শেষ প্রশ্ন, বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি? সঠিক উত্তর তেঁতুলিয়া। এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকে প্রশ্ন উত্তর পর্ব। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছি পরের প্রতিযোগী বন্ধুর সাথে। কামাল উদ্দিন, আমি বাংলাদেশ বেতার রংপুরের সেরা ধীমান থেকে বলছি। সেরা ধীমান সিজন 6 এর বাছাই পর্বের জন্য আপনাকে প্রশ্ন করা হবে। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় থেকে 3টি প্রশ্ন থাকছে। প্রশ্নগুলো ঠিক উত্তরের জন্য রয়েছে 5 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। উত্তর জানা না থাকলে পাস বলতে হবে, আর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সময় পাবেন 10 সেকেন্ড করে। আপনার কাছে প্রথম প্রশ্ন, প্রাচ্যের ড্যান্ডি বলা হয় কোন জেলাকে? নারায়ণগঞ্জ। উত্তর ঠিক হয়েছে, পেয়ে গেলেন 5 নম্বর, অভিনন্দন। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? বলা হয় ভিয়েনা।
ভিয়েনা উত্তর ঠিক হয়েছে, পেয়ে গেলেন 5 নম্বর অভিনন্দন। তৃতীয় এবং শেষ প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি? সর্বদক্ষিণের জেলা হচ্ছে আপনার কক্সবাজার। কক্সবাজার উত্তর ঠিক হয়েছে, পেয়ে গেলেন 5 নম্বর অভিনন্দন। এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকের প্রশ্ন উত্তর, অনেক ধন্যবাদ আপনাকে। দেখে নেওয়া যাক কে আছে আমাদের আজকের পরের প্রতিযোগী বন্ধু। আশুতোষ বাড়ুই বলছেন? বাংলাদেশ বেতার রংপুরের সেরা ধীমান থেকে বলছি। আজ বাছাই পর্বের জন্য আপনাকে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 3টি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 5 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না এবং উত্তর দিতে না পারলে পাস বলবেন। আর প্রতিটি প্রশ্নের উত্তর দেবার জন্য সময় থাকছে 10 সেকেন্ড। এই ছিল নিয়মাবলী। শুরু করছি প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন আপনার কাছে, সেন্ট হেলেনা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? উত্তর সঠিক হয়েছে, নম্বর পাচ্ছেন। 5 নম্বর যুক্ত হলো আপনার ঝুলিতে, অভিনন্দন। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম কি? শেখ লুৎফর রহমান। উত্তর আবারও সঠিক দিয়েছেন, পরপর 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, অভিনন্দন। আপনার কাছে তৃতীয় এবং শেষ প্রশ্ন, রাশিয়ার সরকারের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলে? না, উত্তরটি আমরা সঠিক হিসেবে নিতে পারছি না, সঠিক উত্তর হবে ক্রেমলিন। এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকের প্রশ্ন উত্তর, আপনাকে ধন্যবাদ। কথা বলছি পরের প্রতিযোগী বন্ধুর সাথে। বিপুল মিয়া কথা বলছেন? বাংলাদেশ বেতার রংপুরের সেরা ধীমান থেকে বলছি। সেরা ধীমান সিজন 6 এর বাছাই পর্বের জন্য আজকে আপনাকে প্রশ্ন করা হবে। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় থেকে 3টি প্রশ্ন থাকছে। প্রশ্নগুলো ঠিক উত্তরের জন্য রয়েছে 5 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। উত্তর জানা না থাকলে পাস বলতে হবে, আর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সময় থাকছে 10 সেকেন্ড করে। আপনার কাছে প্রথম প্রশ্ন, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? সঠিক উত্তর পঞ্চগড়। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর ভিয়েনা। আপনার কাছে তৃতীয় এবং শেষ প্রশ্ন, বাংলাদেশের জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 17ই মার্চ। বন্ধু এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকের প্রশ্ন উত্তর পর্ব, অনেক ধন্যবাদ আপনাকে। দেখে নেওয়া যাক কে আছে আমাদের আজকের পরের প্রতিযোগী বন্ধু। মিজানুর রহমান, মিজান বলছেন? হ্যাঁ, মিজানুর রহমান। বাংলাদেশ বেতার রংপুরের সেরা ধীমান থেকে বলছিলাম। আজ আপনাকে বাছাই পর্বের জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 3টি প্রশ্ন করা হবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 5 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না এবং উত্তর দিতে না পারলে পাস বলে দিবেন। শুরু করছি প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন আপনার কাছে, নিঝুম দ্বীপ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? নোয়াখালী। নোয়াখালী উত্তর সঠিক হয়েছে, 5 নম্বর যুক্ত হলো আপনার ঝুলিতে, অভিনন্দন। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট কে ছিলেন? না, উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হবে মিখাইল গর্বাচেভ। তৃতীয় এবং শেষ প্রশ্ন, ইবনে বতুতা একজন পর্যটক এবং ইতিহাসবিদ, তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কোর অধিবাসী। উত্তর সঠিক হয়েছে মরক্কো, অভিনন্দন। আরো 5 নম্বর যুক্ত হলো আপনার ঝুলিতে। এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকের প্রশ্ন উত্তর, আপনাকে ধন্যবাদ। দেখে নেওয়া যাক কে আছে আমাদের আজকের পরের প্রতিযোগী বন্ধু। সিয়াম বলছেন? বাংলাদেশ বেতার রংপুরের সেরা ধীমান থেকে বলছিলাম। আজ আপনাকে বাছাই পর্বের জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 3টি প্রশ্ন করা হবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 5 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না এবং উত্তর দিতে না পারলে পাস বলে দিবেন। শুরু করছি প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশে বর্তমানে কতটি সিটি কর্পোরেশন রয়েছে? 11টি। সঠিক উত্তর হবে 12টি। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের গম্ভীরা এটি কোন অঞ্চলের মানে
লোকসঙ্গীত বা আঞ্চলিক সঙ্গীত? চাঁপাইনবাবগঞ্জ। জি, আমরা উত্তরটি সঠিক হিসেবে ধরে নিচ্ছি, রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের নম্বর পেয়ে যাচ্ছেন 5 নম্বর। নেক্সট কোশ্চেন আপনার কাছে, রাশিয়ার প্রশাসনিক সদর দপ্তরকে কি বলে? জি, সঠিক উত্তর হচ্ছে ক্রেমলিন। এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকের প্রশ্ন উত্তর, আপনাকে ধন্যবাদ। কথা বলছি পরের প্রতিযোগী বন্ধুর সাথে। হাবিব কথা বলছেন? বাংলাদেশ বেতার রংপুরের সেরাধিমান থেকে বলছি। সেরাধিমান সিজন 6 এর বাছাই পর্বের জন্য আজকে আপনাকে প্রশ্ন করা হবে। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় থেকে 3টি প্রশ্ন থাকছে। প্রশ্নগুলোর ঠিক উত্তরের জন্য রয়েছে 5 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। উত্তর জানা না থাকলে পাস বলতে হবে, আর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সময় থাকছে 10 সেকেন্ড করে। আপনার কাছে প্রথম প্রশ্ন, বাংলাদেশে মন্ত্রী পরিষদের প্রধান কে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী, উত্তর ঠিক হয়েছে, পেয়ে গেলেন 5 নম্বর, অভিনন্দন আপনাকে। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, প্রাচ্যের ড্যান্ডি বলা হয় কোন জেলাকে? নারায়ণগঞ্জ। আবারও ঠিক উত্তর দিয়েছেন, আরো 5 নম্বর যুক্ত হলো আপনার ঝুলিতে, অভিনন্দন। আপনার কাছে তৃতীয় এবং শেষ প্রশ্ন, সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা। আবারও ঠিক উত্তর দিয়েছেন, পেয়ে গেলেন আরো 5 নম্বর, অভিনন্দন। এবং এরই সাথে শেষ হলো আপনার কাছে আজকের প্রশ্ন উত্তর পর্ব, অনেক ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, এরই সাথে শেষ হলো আমাদের আজকের প্রশ্ন উত্তর। বাছাই পর্বের প্রশ্ন উত্তরের ডালা সাজিয়ে এতক্ষণ সাথে ছিলাম আমি আফিফা ইশরত চেতনা, আমি মোহাম্মদ তারেক হাসান সান। অনুষ্ঠান সম্পাদনা করেছেন জ্যোতির্ময় সিংহ, সার্বিক তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। বন্ধুরা, এভাবেই প্রশ্ন উত্তর সাজিয়ে প্রশ্ন উত্তরের আড্ডার মধ্য দিয়ে এগিয়ে চলবে আমাদের সেরাধিমান কুইজ অনুষ্ঠান, সেই সাথে আমাদের জ্ঞান চর্চা। আপনারা নিশ্চয়ই পড়াশোনা করছেন, তাই সবাই জ্ঞানের সাথেই থাকুন, জ্ঞান চর্চার সাথেই থাকুন, অনুশীলন এবং অধ্যয়নের সাথেই থাকুন, এর কোনো বিকল্প নেই। সবার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো, আমন্ত্রণ রইল আগামী অনুষ্ঠান শুনবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বাংলাদেশ বেতার রংপুরের সাথে থাকবেন। খোদা হাফেজ।